রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাস যে মাসে কুরআন থেকে আমি অবতীর্ণ করেছি, যে কিতাব আমরা পেয়েছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী আমরা পেয়েছি, কুরআন পেয়েছি, কুরআন হচ্ছে এই রমজান মাসে অবতীর্ণ এই গ্রন্থ। রমজান মাসের ফজিলত কেন্দ্রিক যতগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে এটা একটি উন্নত মানের আয়াত, যেখানে বলা হচ্ছে কি রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর এবারে ভাবুন আপনি এই কোরআন মানুষের জন্য কত বড় ফজিলত। আজ এই কোরআন যদি অবতীর্ণ না হতো আমরা এই মসজিদে একত্র হতাম না, এই কোরআন যদি অবতীর্ণ না হতো আমরা আজকে এই হিসাবে দীন ইসলামে প্রচার আমরা করতে পারতাম না। কোরআন না হতো হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে ধরায় আসতেন না, কোরআন না হলে আমরা হেদায়েত পেতাম না, কোরআন না হলে আমরা সঠিক দিন আমরা পেতাম না। মুসলিম সমাজ, এই যে দিন আমরা পেয়েছি কিসের জন্যে, মূলত এই কোরআন মাজিদের জন্যে আমরা এই দিন পেয়েছি। তার জন্য এই কোরআনটা হচ্ছে ফজিলতের দিক দিয়ে সবচাইতে উন্নত মানের একটি আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে দিয়ে এই রমজান মাসের কে আরও সম্মান বৃদ্ধি করেছে। মুসলিম সমাজ, যারা সিয়াম রাখে সায়েম বলা হয়, যারা সিয়াম রাখে তাদেরকে সায়েম বলা হয়, তাদের ফজিলতের কথা কয়েকটি উল্লেখ করব, তাদের বৈশিষ্ট্যের কথা কয়েকটি আপনার সামনে উল্লেখ করব। দেখুন প্রথম নম্বর আপনার সামনে হাদিস পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে ইমানের সহিত নেকির আশায়, ইমানের সহিত নেকির আশায় তার বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। আপনি এখন এই সালে 2023 সাল আপনি সিয়াম রাখবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান রেখে নেকির আশায়, তো কি হবে আপনার পরবর্তী যে জীবন ছিল এই জীবনের যত গুনাহখাতা রয়েছে সব মাফ করে দেবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং রমজান মাস মুসলিম সমাজ, এই রমজান মাস এ আমাদের কি জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন, এখানে দুটি কথা বলা হয়েছে, একটা ইমানাও ওয়াহতেসাবান, আমাদেরকে কিন্তু সিয়াম রাখতে হবে ইমানের সহিত নেকির আশায় রাখতে হবে। ইমান আর নেকির আশায় না যদি রাখা যায় তবে কিন্তু তবে আমরা আমাদের জীবনের গুনাহখাতা মাফ হবে। আমরা অনেকেই শুনে থাকি রমজান মাসের ফজিলতের কথা, আমরা একটু গভীরে যাব, গভীরে প্রবেশ করে আমরা সেখান থেকে কিছু একটা সংগ্রহ করার চেষ্টা করব, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে এই ইমানাও ওয়াহতেসাবান, ইমান ইমানের সহিত আপনাকে সিয়াম রাখতে হবে। আপনার ইমান আছে তো? আপনাকে বলছি, জুমায় আগত প্রত্যেক ব্যক্তিকে বলছি, আপনার ইমান আছে তো? আচ্ছা, আপনার ইমান আছে কি নেই এবার এখনই যাচাই বাছাই হয়ে যাক। আপনার সিয়াম আল্লাহর নিকটে কবুল হচ্ছে কি হচ্ছে না, আপনার জীবনের পরবর্তী গুনাহখাতা মাফ হচ্ছে কি হচ্ছে না, এখনই চাপকস আপনার সামনে আপনার ইমানের পরীক্ষা। নাম্বার ওয়ান আসি, এই ইমানকে, একটি হলো ইমান, এই ইমানকে চারটি জিনিস থেকে বাঁচাতে হবে। আপনার অন্তরে যে ইমান রয়েছে এই ইমান বিশ্বাসকে চারটি জিনিস থেকে বাঁচাতে হবে। নাম্বার ওয়ান শিরক থেকে বাঁচাতে হবে, দ্বিতীয় কুফর থেকে বাঁচাতে হবে, তৃতীয় নেফাক মুনাফিকতা থেকে বাঁচাতে হবে, তৃতীয় আর একটি জিনিস এটা পরবর্তীতে বলছি, শিরক থেকে বাঁচাতে হবে। আপনার অন্তরে তো শিরকে বাসা বাঁধেনি, শিরক মানে কি, শিরক মানে, আচ্ছা শিরকের কয়েক ক্যাটাগরি ভাগ রয়েছে, তার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যর সামনে সেজদা করা সবচেয়ে বড় শিরক, এটা শিরক আকবার। এবার আসি, অনেক ভাগ রয়েছে, শিরকে জালি রয়েছে, শিরকে খাফি রয়েছে। দেখুন আপনার ইমান বেঁচে আছে কি নেই, আপনার ইমানটা আপনাকে এখন যাচাই বাছার জন্য এখন আপনাকে কি শেখানো হয়েছে, পরীক্ষাতে দেওয়া হয়েছে, চারটা জিনিসের মধ্যে আপনার ইমান কি তার মধ্যে আছে না নেই, একটু ভালো করে শুনবেন কথাগুলো, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছে আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কিরা খেল সে শিরক করল। আপার আপনার ইমানটাকে এবার ওখানে রাখেন, এই মেশিনে দিয়ে রাখেন, আপনার ইমানটাকে আপনি এখানে দিয়ে দেখেন যে আমি আল্লাহর ব্যতীত অন্য কাউর নামে কিরা খাই কি খাই না, কসম করে কি করি না, কথা বলতে পারছেন আপনি আমার?
দ্বিতীয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলালো সে শিরক করবে। এবার আপনি এই ঈমানটাকে এবার রাখুন, এখানে স্পষ্ট হয়ে যাবে দুধকে দুধ আর পানি পানি। যে ব্যক্তি তাবিজ ঝুলালো মাদুলি ঝুলালো সে শিরক করলো, এবার আপনার ঈমান কি এই এই তাবিজ ঝুলা মাদুলি ঝুলা থেকে কি বেঁচে আছে কি নেই, এবার আপনি নিজে যাচাই বাছাই। যদি আপনার ঈমানটা যদি এই হিসাবে বেঁচে থাকে তো ভালোই ভালো, না হলে কিন্তু আপনি শিরকে লিপ্ত আছেন, এই ঈমানান হচ্ছে না আপনার পুরা, আপনি সিয়াম রেখে আপনার এই জীবনে মনে হয় মাত হচ্ছে। আরটি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আখাবু মা আখাবু আলাইকুম শিরকুল আসগার, হে আমার সাহেবর্গ তুমি তোমরা শুনো, তোমাদের নিকটে আমি অনেকগুলো ভয়, তার মধ্যে একটি আমার বড় ভয় হয়, যেটা হচ্ছে কি তোমরা শিরক আখাবু মা আখাবু আলাইকুম শিরকুল আসগার, তোমরা ছোট ধরনের শিরক করে ফেলবে। তোমাদেরকে নিয়ে আমার অনেক ভয় হয়, অনেকগুলো ভয় রয়েছে, তার মধ্যে একটি ভয় হচ্ছে কি আমি বড় বড় ভয় করি তোমরা ছোট শিরক করে বসবে। সাহাবারা বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ মাল শিরকুল আসগার, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন শিরকে আসগার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আর রিয়া, আর রিয়া হচ্ছে শিরকে আসগার, রিয়া মানে কি লোক দেখানো কোনো কাজ করা হচ্ছে শিরকে আসগার। কত সুন্দর কথা সামনে বলা হচ্ছে, দেখুন এই যে কয়েকটা সাব সাপোজ আপনার সামনে তুলনা হলো যে আপনি যদি কোনো ইবাদত করেন কোনো আমল করেন লোক দেখানো, এরা আমি এক কাজ করি লোকে আমাকে বলবে ভালো বলবে, এ কাজ করি লোকে আমাকে খুব বড় মনে করবে, বেশি করে দান করি আমাকে লোকে দান বলবে, মানে লোক দেখানো কোনো আমল করতে গেলি আপনি আপনি কী করলেন শিরকে আস্কার করলেন। স্পষ্ট এই কয়েকটা জিনিস আমাদের অন্তরে যদি থাকে তো আপনি মনে ভাববেন আপনার ডাল মে কুছ কালা হে, মানে কি ইমানে আপনার সঙ্গে কোনো একটা মিল নেই, ইমান আপনার পরিষ্কার নেই, স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত আসি কুফর, কুফরেরও কয়েকটি বিভাগ ভাগ রয়েছে, তার মধ্যে একটি যেটা সবচেয়ে বড় বড় কুফর যেটা করলে বা ইসলাম একবারে বাদ হয়ে যায় সেটা হচ্ছে কি মহান আল্লাহ তাআলা হুকুম করেছিলেন কাকে, ফেরেশতাদেরকে, ওই যখন লালিল মালাইকা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, মহান আল্লাহ তাআলা তারা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা মণ্ডলী তোমরা আমার আদমকে সাজদা করো, সকলেই সাজদা করলো কিন্তু ইবলিস শয়তান যে ইবলিস সে সব কি করলো না সাজদা করলো না, ওয়াস্তাকবার সে মানে নিজেকে একটু ব্রত মনে প্রকাশ করলো আর সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। মানে কি এই শিরক যে এই কুফর যে করলে মানে আল্লাহর আইনকে একেবারে অমান্য করলে তার জন্য সে কাফির হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সাবাবাল মুমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুমিনকে যে গালি দেয় সে হচ্ছে ফাসিক, একজন মুমিনকে যে হত্যা করে এমনিতে অযথা মারে সেই হয়ে যায় কাফির। কথা বলতে পারছেন আপনি, মমিনকে গালি দেওয়া যে গালি দেবে সে হবে ফাসিক, মমিনদেরকে যে হত্যা করবে সে হবে কি কাফির। এক কথায় আপনি কি কোনো মমিন মুসলমানকে কেটেছেন মেরেছেন? যদি এই জিনিস থাকে তবে আপনার ঈমানটা এখনোই শুদ্ধ নয়, আপনাকে যাচাই বাছাই করতে হবে ঈমানে আপনার কিছু রয়েছে খুঁত রয়ে গেছে। নাম্বার তিন নিফাক মুনাফিকতা, অর্থাৎ অন্তরের মধ্যে মুনাফিকতা। এই মুনাফিকতা কয়েকভাবে দুভাবে প্রথমত দুইভাবে বিভক্ত হয়ে থাকে, এতেকাদি আর আমালি, মানে অন্তরে বিশ্বাসগত মুনাফিক আর আমলের দিক দিয়ে একটা মুনাফিক। মুসলিম সমাজ যারা অন্তরের মধ্যে মুনাফিকতা কি করে রাজ করে সে তো সরাসরি জাহান্নাম যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সঙ্গে বলেছেন কি ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল নার, এই মুনাফিকরা নবী সাল্লামের জামানাতে ছিল, মানে তারা অন্তরে লালন করত ওই লাত মানাত উজ্জার কথা, লোকদের সামনে প্রকাশ করতো আমরা হচ্ছে মুসলিম, তার জন্য তারা মসজিদে নামাজ পড়তে আসতো। মুনাফিকেরাও মসজিদে নামাজ পড়তে আসতো কিন্তু তাদের অন্তরে ছিল কি কাফিরতা, কপটতা, মানে কটবতা, কপটতা ছিল তাদের কি অন্তরে।
মুসলিম সমাজ, এই হচ্ছে কি এই মুনাফিক, এর জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থানে জাহান্নামে যাবে কেটা এই মুনাফিক, যার অন্তরে কাফির ওপর ওপর মুসলমান, মুসলমানদের সঙ্গে খায় ঘুরে ফিরে নামাজও শরীফ হয়, এরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। আর এটা হচ্ছে কি মানে অন্তরের জন্য মানে বিশ্বাসী, এটা হচ্ছে কি মুনাফিকতা। আর আমালির যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, কি বলেছেন, আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, কানা মুনাফিকান খালিসা, যার ভিতরে চারটা জিনিস বিদ্যমান থাকবে সে একেবারে খালিস মুনাফিক। আপনি কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন, আপনার সিয়াম টিকা নাটিকার ব্যাপারে আলোচনা হচ্ছে, আপনি আজ কয়েকটি সিয়াম রেখে দিয়েছেন, আপনার বড় আশা যে আমি নাকি পাবো, আপনার খুব বড় আশা আমি জান্নাত পাবো, আপনার খুব বড় আশা আমার জীবনের গোনাখাতা মাফ হয়ে যাবে, সে আপনার মাফ হচ্ছে কি হয় না ভালো করে শুনুন। আপনার অন্তরেও তো মুনাফিকতা নেই, সে কথাই বলা হচ্ছে আপনাদের সামনে, আপনি তো লোকের সামনে মুনাফিকতা কাজ করে বাড়াচ্ছেন না, তো এগুলো কাজ থেকে আপনার ঈমান রক্ষা আছে কি নেই আপনি একবার দেখুন, এদিকে লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যার অন্তরে চারটা জিনিস বিরাজমান করবে সে খালিস মুনাফিক। নাম্বার ওয়ান, অন্তু মিনা খানা, অন্তু মিনু খানা, যদি কোনো ব্যক্তিকে কি দেওয়া হয় আমানত দেওয়া হয়, সে ব্যক্তি আমানতের খেয়ানত করে, মসজিদের কোনো ধার দান ধ্যান টাকা পয়সা যার কাছে জমা ছিল সেই টাকা পয়সা জমাকেছে নিজেই আত্মসাত করে নিয়েছে, কোনো কাউরির টাকা পয়সা আপনাকে রাখতে দিয়েছে সে টাকা পয়সা আপনি আত্মসাত করেছেন, লিনি বলেছেন কিংবা তোমাকে প্রতিশোধ করে দিয়েছে বলে আপনি তাকে উঠিয়ে দিয়েছেন, তুচ্ছ করে দিয়েছেন, আর সে টাকা পয়সা দিয়ে আপনি কি করেছেন আত্মসাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি যাওকে যাকে কোনো আমানত দেওয়া হলো সে আমানতের খেয়ানত করলো, সে তাকে পরিপূর্ণ জিনিস দিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানে হাদ্দাসা কাজাবা, দ্বিতীয় নাম্বার মুনাফিকের দ্বিতীয় নাম্বার এই গুণটা যার ভিতরে থাকবে সে হচ্ছে পাক্কা মুনাফিক। দ্বিতীয় নম্বরে বললেন, এ ব্যক্তি যখন কোনো কথা বলবে মিথ্যা কথা বলবে, এবার আপনি মিলান আপনার ভিতরে এই মিথ্যা বলা প্রথা আছে কি নেই, আপনি এই মিথ্যাকে লালন করছেন কি করেন না, সেই জিনিসটা আপনি মিলান। নম্বর তিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন কি, ওমান আহাদা, যদি তার সঙ্গে কোনো আদা ওয়াদা অঙ্গীকার করা হয় তবে সেই ওয়াদা অঙ্গীকার কি করে একেবারে তুচ্ছ করে দিই, মানে ওয়াদাকে সে টিকিয়ে রাখে না, ওয়াদাকে ভঙ্গ করে, যে সে হচ্ছে কি তার ভিতরে কি রয়েছে মুনাফিকের আলামত রয়ে গেছে। ওয়াইদা আহাদা গাদারা, অর্থাৎ ওয়াদা করলে পরে সে গাদ্দারি করে খিয়ানত করে দেয়, ওয়াদাটাকে পরিপূর্ণ করে না। চার নাম্বার, এই জিনিসটা আপনি তো ভালো করে শুনুন দেখি, এ গ্রামের নাসুটোলা বাসারটোলা গ্রামের আপনার লোক এই লোকের আপনার একটু একটু ভালো করে শুনুন, চার নাম্বার মুনাফিকের আলামত একটু শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়াইদা খাসামা হাজারা, যদি কারোর সঙ্গে বিভেদ লেগে যাই, যদি কারোর সঙ্গে একটু তর্কাতর্কি হয় তবে সে মুখকে একেবারে অতুলনীয় হিসাবে এবারে গণ্য করে একবারে মুখকে লাঞ্ছিন হিসাবে এবারে গালি দিই, মানুষের সঙ্গে তর্কাতর্কি যদি শুরু হয় তবে এমনভাবে মুখকে মানে কথা বলে তারা টিকা যায় না, মানে গালুগুলাজ করে, মানুষের সঙ্গে কথা বাক বিতণ্ড হলে পারে তার সঙ্গে তাকে গালি দেই, যে ব্যক্তি গেলে দেয় তার ভিতরে অন্তরে কী রয়েছে মুনাফিকতা রয়েছে। কথা বলতে পারলেন আপনি, তিনটি জিনিস বললাম, চার নাম্বার আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দেখুন ভালো করে, চার নাম্বার হচ্ছে কি বিদাত, বিদাত যে করবে তার এবাদত কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান আমালা ওয়া আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো যে ব্যক্তি কোনো আমল করলো সে আমল আমার আদেশ নয়, সে আমলকে আমি বলিনি আমল করতে, যদি সে আমল করে সে আমলটা একেবারে বাতিল হয়ে যাবে। কথা বলতে পারছেন না আপনি, এমন কোনো আমল যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি সেই আমল যদি কোনো ব্যক্তি এখনও করে
সে আমাদের গ্রহণযোগ্যই হবে না। যেরকম আপনি সিয়াম রাখার সময় বলেছেন নাওয়াইতুন আসুমা গাদান ইনশা রমাদান আল মুবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়াত পড়েন। আপনি যদি এই নিয়াত আজও পড়ে থাকেন আপনার সিয়াম বাতিল হয়ে গিয়েছে। আপনি মনে করেছিলেন যে আমি সিয়াম রেখে আমার জীবনে কোনো কথা মাফ হবে, কিছু হয়নি। কি বললাম আপনাকে, এই চারটি জিনিস ইমানকে রক্ষা করতে হবে, চারটি জিনিস থেকে, এই চারটি জিনিস থেকে আপনার ইমানে বিশ্বাসকে আপনাকে সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর রাখতে হবে। তারপর আপনি সিয়াম রাখবেন, আপনার সিয়াম অ্যাকসেপ্টেবল হবে, আপনার জীবনে কোনো কথা মাফ হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে ইহতিসাবা, নেকির আশা, নেকির আশায় আপনাকে সিয়াম রাখতে হবে, নেকির আশায়। এটা নয় যে লোক দেখানো সিয়াম, বাড়ির সবাই সিয়াম রাখছে, আমার ছোটো ভাইটাও সিয়াম রাখছে, আমার ছোটো বোনটাও সিয়াম রাখছে গো, আমি আর কি করে দিনের সময় খাই, মানুষে কি বলবে, চলো আমি ওর ধরে নিই, আমিও সিয়াম রাখি। সেম হবে, সিয়াম হবে না। নেকির আশায় যে আল্লাহ আমার প্রতি সিয়াম ফরজ করেছে, আমি সিয়াম রাখবো, এর বদলে আমার জীবনে গুনাহটা মাফ হবে, আল্লাহ তাআলা তো যতগুলো এই সিয়ামকারীর জন্য ফজিলত দিয়েছে আমি তাদের মধ্যে একজন হব, তবেই আপনার সিয়ামটা কি কবুল হবে। মুসলিম সমাজ, এমনিতে আপনি মনে ভাবেন না যে আমি সিয়াম রাখছি নাকি পাবো, সিয়াম রাখছি নাকি পাবো, ভুল ধারণা। আপনার ইমানকে এই চারটি জিনিস থেকে বিশুদ্ধ রাখতে হবে, নেকির আশা রাখতে হবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম এই হিসাবে যাতে করে আমরা এইগুলোকে ভালোভাবে ইমানটাকে আমরা বিশুদ্ধ রাখি এবং এই শিরক থেকে, বিদাত থেকে, নিফাক থেকে, কুফর থেকে যেন আমরা দূরে থাকতে পারি। ইয়া আল্লাহ আমাদের সকল কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। হামিদ মুসাল্লা নামা বাদ, এবার আসি যে সিয়াম রাখে সাইম সে ব্যক্তি আল্লাহর নিকটে কতটা প্রিয়। ভালো করে শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুলুকু ফামি সাইম আতিয়ু ইনাল্লাহ মিন রুহিল মিসক, একজন সাইম অর্থাৎ যে সিয়াম রাখে সে ব্যক্তি আল্লাহর নিকটে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, এই সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিসকে আম্বারের চাইতে বেশি কি হয়, সুগন্ধনীয় হয়। সিয়াম যে রাখে তার মুখের দুর্গন্ধটা আল্লাহর নিকটে বেটে সেটা সুগন্ধনীয়, সেটা হচ্ছে কি মিসকের চাইতে বেশি। এই পুরো হাদিসটা এভাবে রয়েছে, কুল আমাল ইবনে আদম ইযাকুল হাসানাতু বিআসরি আমসালিহা ইলা সাবমিয়াতুন যিফিন, একজন আদম সন্তানের ছেলেরা একটি সৎ আমল সেটাকে দশ থেকে দশ দিয়ে গুণিত করবে, এটাকে সাতশো দিয়ে গুণিত করবে। আল্লাহ বলছেন কি আল্লাহ তাল ইলা সোম, সিয়াম কিন্তু নয় ফাইনালি, সেটা হচ্ছে আমার জন্য। রোজা যে রাখবে, সিয়াম যে রাখবে, ওই সিয়াম হচ্ছে আমার জন্যে, অনাজিবিহি তাকে আমি তার বদলা দেব। ইয়াদুসাহাতুহু ওয়াতাআমাহু মিন আযাল, এই সিয়ামকারী ব্যক্তি, সিয়াম রাখা ব্যক্তি, এই সাইম ইয়াদুসাহাতুহু তার মনস্কামনা থেকে দূরে থাকে, হালাল স্ত্রী রয়েছে তা থেকে দূরে সরে আছে, খাবার আছে খাবার থেকে দূরে আছে, সেটা হচ্ছে আমার জন্যে। ইসায়ে ফারহাতানে, সাইমদের জন্য দুইটি খুশি, ফারহাত ইন্দা ফিত্রিহি, নাম্বার ওয়ান যখন যে এই সাইম যখন কি করে ইফতার করে, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তার জন্য একটা খুশি। আচ্ছা এই এক খুশি কেন, আপনাকে বলি এখানে খুশি কেন, রোজাদার ব্যক্তি যখন রোজার খুলে তখন সে খুশি কেন হয়, খুশি এই জন্য হয় যে সারাদিন আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খাওয়া পান করা স্ত্রী থেকে আমাকে বিরত থাকার জন্য বলেছে, এখন আমার সমস্ত জিনিস হালাল হয়ে যাবে, কত খুশি, এখনই আমার জন্য খাবারটা হালাল হয়ে যাবে, এখনই আমার প্রিয় জিনিসের কাছে আমি যেতে পারবো, এখনই আমার প্রিয় খাবার আমি খেতে পারবো, খুশি। ইসায়ে ফারহাতানি ফারহাতুনিন্দা ফিত্রিহি, সাইমের জন্য দুইটি খুশি, একটি হচ্ছে কি ইফতারের সময়, দ্বিতীয়টা হচ্ছে কি আইন্দা রিকায় রব্বিহি, তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময় অর্থাৎ মরে যাওয়ার পরে। মুসলিম সমাজ, তারপরে তিনি এভাবে বলছেন কি খুলুফু ফামি সাইম, সাইম এ অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রাখে তার মুখের গন্ধ আল্লাহর নিকটে সে মিসকে মিসকের চাইতে বেশি সুগন্ধনীয়। দ্বিতীয়ত আপনি মনে রাখবেন, দ্বিতীয়ত
যে ব্যক্তি সিয়াম রাখে, যে ব্যক্তি সাইম, জান্নাতে অনেকগুলো গেট রয়েছে, আটটি গেট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল জান্নাতে সামানাতে আবাব, জান্নাতে আটটি দরওয়াজা রয়েছে। মিনহা বাবুল ইসম রায়্যান, তার মধ্যে একটি গেটের নাম হচ্ছে রায়্যান। এতগুলো সাইমুনা, যারা সিয়াম রাখে শুধুমাত্র তারাই সেই গেট দিয়ে প্রবেশ করবে। সালাত আদায়কারী, দানকারী, হজকারী, তারা তাদের অন্য গেট দিয়ে ডাকা হবে। কিন্তু যারা সিয়াম রেখেছে তাদের জন্য এই গেট দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে। যারা সিয়াম রেখেছে এই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই সমস্ত মানুষ, অর্থাৎ যারা সিয়াম রেখেছে তারা প্রবেশ করা মাত্র এই গেট লক করে দেওয়া হবে, ক্লোজ করে দেওয়া হবে, আর কোনো ব্যক্তি এই গেট দিয়ে প্রবেশ করা হবে না। এজন্য নির্দিষ্ট একটি গেট রয়েছে যারা সিয়াম রাখে। মুসলিম সমাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ফিল জান্নাতি সামানাত আবওয়াব। এবার আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য বলছেন এই সাইমের জন্য, অর্থাৎ যারা সিয়াম রাখে তাদের জন্য আরেকটি বৈশিষ্ট্য। আসসিয়াম আল কুরআন আসফিয়ানিল আব্দ, সিয়াম আল আরফ আর হচ্ছে কুরআন। এই দুটি জিনিস, সিয়াম মানে কি রোজা আর কুরআন, যে কুরআন পড়ে, ভালো করে রাখবেন, যে রোজা রাখে আর কোরআন পড়ে, আসফিয়ানিল আব্দ, এই রোজা আর কোরআন গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নি মানাতুহু ত্বাম ওয়া সাওহাতুহু বিন নাহার, ইয়া আল্লাহ এই ব্যক্তিকে আমি, কে বলবে, কে বলবে কথায়, রোজা বলবে, সিয়াম বলবে, আল্লাহ এই বান্দাকে, আপনার এই বান্দাকে আমি দিনের সময়তে, দিনের বেলাতে খাওয়া থেকে দূরে রেখেছি, দিনের বেলাতে তার স্ত্রীর কাছে যাওয়া থেকে আমি বিরত রেখেছি, ইয়া আল্লাহ আপনি আমার এর সপক্ষে কি করেন, সুপারিশটা গ্রহণ করেন। ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে রব্বি ইন্নি মানাতুহুন নাওম বিল্লাইল, ইয়া আল্লাহ আমি এই ব্যক্তিকে, আপনার এই বান্দাকে আমি রাত্রের সময় ঘুমানো থেকে আমি দূরে সরে রেখেছি, অর্থাৎ রাতে ঘুমাইনি, অর্থাৎ আমাকে পড়েছে, কে পড়েছেন আপনারা, এতগুলো মুসল্লি রয়েছেন, এবার আপনারা বলুন কজন কোরআন পড়তে জানেন, কজন পড়েছে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনার সপক্ষে যে একজন উকনেস প্রুফ যাবে এমনি দাঁড়িয়ে যাবে, আপনার দলিলটা এমনি হয়ে যাবে। এর জন্য করণীয় রয়েছে কি, রাত্রে কোরআন তেলাওয়াত করতে হবে, যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে হবে। মুসলিম সমাজ, এই সাইমের জন্য এই কয়েকটি বৈশিষ্ট্য, আর একটি বৈশিষ্ট্য রয়েছে এই, ভালো করে শুনবে, আর একটি বৈশিষ্ট্য রয়েছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে দাওয়াতুহুম, তিন শ্রেণীর লোকের দোয়া কবুল হয়ে যাবে, তিন শরিক, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে। আর তার মধ্যে আসসাইম হাত্তা ইফতুরু, একজন সাইম অর্থাৎ যারা সিয়াম রাখে যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে, এরা যদি এর মধ্যখানে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যাবে। কি বললাম, এটা নির্দিষ্ট আপনার জন্য একটি স্পেশালি অফার, যে সাইম অর্থাৎ যে সিয়াম রেখে আছে, রোজা রেখে আছে, এর জন্য একটি নির্দিষ্ট অফার, যে সায়েম রোজা রেখে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এ ব্যক্তি না ইফতার করেছে, অর্থাৎ ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হয়ে যাবে। আপনি শুধুমাত্র এই হাদিসকে ওই ইফতারের মুহূর্তের জন্য আপনি নির্দিষ্ট করে দিন না, এক কথাই সিয়াম রেখে শুরু থেকে নিয়ে সুবা সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এ ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। এই বিশাল লম্বা সময়কে আপনি সংকীর্ণতা করে দিয়েন না, অনেকে করে থাকে ইফতারের সময়তে তোমরা দোয়া করো দোয়া কবুল হয়ে যাবে, এটা কিন্তু আপনারা বলেন না, যেখানে ছাড় রয়েছে পুরো দিন, পুরো দিন সুবা সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ছাড় রয়েছে, আপনি দোয়া করুন দোয়া কবুল হবে। এই কয়েকটি বৈশিষ্ট্য আপনার সঙ্গে তুলে ধরলাম। ইয়া আল্লাহ আমরা যেন ভালোভাবে আমাদের ইমানকে ঠিক রেখে আপনার এই ফরজ বিরুদ্ধে সিয়াম যেন পালন করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ এই রমজান মাসে যেন আমরা ভালোভাবে তারাবি, সিয়াম, কিয়াম এবং দান সাদকা করে আমাদের জীবনের গুনাহ থেকে মাফ করতে পারি সকলে, আল্লাহুম্মা আমিন।
ইয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ আল্লাহ, অনেকে আমাদের ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ, ইয়া আল্লাহ এই সিয়াম রমজান মাসে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য আল্লাহ আপনি আমাদেরকে সকলকে সুস্থ করুন সকল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের অনেকেরই পিতা মাতা আত্মীয় স্বজন করস হয়ে গেছে আল্লাহ, জানি না কি অবস্থা আছে আল্লাহ, যদি যদি কোনো দুরবস্থাকে আল্লাহ আজকের দুয়ার তাদেরকে ক্ষমা করে দিন সকলে আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله